চুরি করা বন্ধ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। যাই হোক সুমন, কি করে বন্ধ করেছো? কমপ্লিট করেছি না মদরা। আমি যাচ্ছি আমার একটা ভাইয়ার বাড়ি, যাই ওখানে গিয়ে দেখি ভাইয়া খুব অসুস্থ, তাই ভাইয়াকে এখন দেখতে যাব। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাজারে এসে গেছি, এই ফলের দোকানে যাব, দেখি একটু কি নেওয়া যায়। ও ভাই, এই কমলা লেবু কত করে? 160 টাকা। মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। মিষ্টি হলে নেব, আর মিষ্টি না হলে কিন্তু নেব না। হ্যাঁ মিষ্টি। তো আমাকে আধা কেজি দাও। হ্যাঁ, এই আধা কেজি কমলা আর আধা কেজি আপেল দাও। ভালো মিষ্টি আপেল কোনটা? আপেল 300 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে। ওই 300 টাকাটা মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। ওই 300 টাকার আধা কেজি দাও। আর এই কমলা লেবু আধা কেজি। এগুলো পেয়ারা? হ্যাঁ। এটা কত করে? 250 টাকা কিলো। বাবা একটা নিলে দিদা খেতে পারতো, দিদার জন্য একটা নিয়ে যাব। কমলা লেবু? কমলা লেবু নেব না, কমলা লেবুর বদলে তাহলে আমি আঙ্গুর নেব। আঙ্গুর কত করে? আঙ্গুর 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম 100 টাকা। মিষ্টি হবে আঙ্গুর? আঙ্গুর মিষ্টি হবে। তাহলে আমি আমাকে আঙ্গুরই দাও। কমলা লেবু দেবো না? না কমলা লেবু নেব না, ওটা টক। আপেলটা 600 গ্রাম আছে। হ্যাঁ। ইয়ে সবাই দেখি আমরা। হ্যাঁ আরে হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা কালকেও দেখছি, পরশুদিনে সবাই, আমার ঘরে সবাই ক্যামেরা ফোন আছে। হ্যাঁ ধন্যবাদ। 300 টাকা হইছে। 300 টাকা এই আপেল আর লেবু, এই আঙ্গুরে? আঙ্গুরে নাও বাবা। আমাদের এখানে আঙ্গুরের কেজি 500 টাকা, কি করব, ওই জন্য অল্প অল্প একটু একটু নিয়ে যাই। আমি তো প্রায় এসে গেছি, অনেকখানি জায়গা আমাদের হেঁটে আসতে হয়েছে। বাইক নিয়ে আসছিল, বাইক তো রাস্তায় ডেবে গেছে কাদা ভিতার, তো আর বাইক নেওয়া যাবে না, ছেলে বাইক অবধি নিয়ে আসছে, আর আমি হেঁটে আসি অনেক দূর, আরও আরও কিছু দূর হাঁটতে হবে। ওর যে ঘরটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু ভালো করে শুকায় নাই, শুকিয়ে গেলে এইসব তুলে দিলে আবার গাড়ি যেতে পারবে, বাইক যেতে পারবে ভিতর থেকে। নমস্কার ভাইয়া। নমস্কার। কেমন আছো? ভালো আছে। ভালো আছো? কবে আসছো তুমি ট্রিটমেন্ট থেকে? 12 তারিখ। 12 তারিখে, এই মাসের 12 তারিখে? এখন একটু ভালো আছো? হাঁটতে টাঁটতে পারো? হ্যাঁ ওয়াকিং ওয়াকিং যাই। ওয়াকিং যাও? হ্যাঁ আন্দার আও। ভাবি ভাবি, আমার ভাবি কিন্তু ক্যামেরার সামনে আসবে না, তাই আমার ভাবি ওই যে পাশে দাঁড়ানো আছে। আমি আমার ভাইয়ের সাথেই কত, ও বাবা কুকুরে কামড়াচ্ছে, এই দেখো ভাইয়া কুত্তা কাটতা হয়, দেখো ভাই সে খেলতে রেগা খেলতে রেগা। ও মা জোরছে মত কেটো ভাইয়া। এলো আপ ক্যা খাতা নেই খাতা ও তো আমাকে মালুম নেই, আমি দেখে আয় খাও। হ্যাঁ এই কুতু, ও কুতু কি হ্যাঁ খেলায় পুরা ব্যস্ত, চাই মনে হয়। আমার বাবি চা বানাতে যাচ্ছে, বাবুকে পুরা তারা মাতা না, ওই যে চা বসিয়ে দিয়েছে, দেখেছো বাবা কি সুন্দর চড়ার পাই, দেখো কি সুন্দর, একদম নিচু সুন্দর বানাইছে না। আমার যে কবে একটা ঘর হবে, হ্যাঁ আমারটা এরকম নিচে, এর থেকেও নিচু লাগবে, কারণ কি আমারটা যদি এতটুকু উঁচা দাও আমি যে এখন কড়াই দিলে কিছুই দেখবো না, সেই জন্যে একটু নিচু করে বানিয়ে দেবে আমি যখন ঘর বানাবো। তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, আমার ঘরটা কিছু নেই, আমার যেন ঘর হয়। আমার ভাবি এই যে দেখুন, ভাবিকে বলেছি তো ভাবি এখন আসছে, ভাবি আমাকে চা দিয়েছে আর বিস্কিট দিয়েছে, এই যে লো চাপটা মিলকে খাও। তোমাদের এখানে এই জায়গাটার নাম কি? আর কে গ্রাম। আর কি গ্রাম? আচ্ছা বন্না, থ্যাংক ইউ বাবি, থ্যাংক ইউ। রাত্রে ভাত খাইয়া যাবা? না আমি আজকে রাত্রে ভাত খাবো না, সকালে যাই।
भाभी आज रुक जाओ ना, रात को जाओ, रात को रुक के खाना वाना खा के सुबह जाओ। नहीं, हम दूसरे दिन आएंगे। तुम्हें तो मच्छी छुड़ुआ अनेक भालो बनाओ, आमी ना आराग दिन आसपो मच्छी छुड़ुआ बना बा। ठीक है, संडे का आओ। संडे ठीक है, आमी मास नहीं आसपो। ठीक है, আমার তো সইয়া বলি টমেটো, তারপরে ভেন্ডি। আমি বল থাকতে তো বাজার যাই বলা মাছি হানচা। বেগুন তুমি ভালো থাকলে মাছি হানতে আনতা। না, তুমি ভালো হইয়া যাবা, আমি আসবো, আনে আমি নিয়ে আসবো মাছ। ঠিক আছে, তারপরে ভাবি রান্না করবা, আমি খাবো। সানডে তে আস। সানডে না? ঠিক আছে, সবকে নমস্কার। নমস্কার নমস্কার। অনেকদিন ধরে ভাইয়েরা দেখতে আসবো, তো আমার আর হয় না দেখতে, ভালো করে দেখতে যাই তো। হ্যাঁ ঠিক আছে, ভালো করে দেখেই যাবো। আরে ভাইয়া, মেরা পাশে এক চিজ আই মালুম, এলো এলো রুকো, আর ভি আই মেরা জেব মে। কাহাঁ সে লেকে? ঘর সে লেকে আয়া। কিউ? খানে কাস্তে লেও ভাবি, লেও ভাইয়া, আর তো না লেও, আমি একটু খানে তা একদম বড় বড় হয়েছে। নাও তোমার একটা কাজু নিয়ে নাও। টাটা টাটা। হ্যাঁ টাটা ভাবি ভাইয়া। হ্যাঁ টাটা। এই দেখো না, আমার বাগিচা দিয়ে তো একটা আলু তুলেছিলাম, তোমরা তো দেখেছো না আলুটা তোলা। তা এখন এইটুকু আছে, এইটুকু নিয়ে আমার বান্ধবী দিদির ঘরে যাব। আর বান্ধবী দিদির কতটুকু লাগবে আমি জানি না, তো তো ওখানে যাই, ওখানে গিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো এই আলুটা নিয়ে যাই, তা আমি একটু চিংড়ি মাছও নিয়ে যাচ্ছি দিদির ঘরে যাব। যখন দিদির ঘরে যাব সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাই। এই যে দেখুন লাইট, এইটাও লাগবে, এমনি লাইটে হয় না, তো এইটাও নিয়ে যাব। তো যাই দেখি বান্ধবী দিদি ঘরে আছে কি না, তা তো বলতে পারি না, ফোনও করিনি। আমি এসে গেছি দিদির ঘরে। হ্যাঁ, তোমার তো একটা দিদি আছে খালি। দিদি এই দেখো না, এই যে তোমার জন্য নিয়ে আসছি। আর তোমার ঘরে তো মাছ, আমি কালকে দেখেছি মাছ ছিল না, চলেন চিংড়ি মাছ নিয়ে আসি। ওরে বাপ রে বাপ, এই যে সেই বাগিচা থেকে উঠিয়েছো সেই আলু? হ্যাঁ দিদি, এই না মানে দিয়েছি যাকে যে যে নিয়েছে দিয়েছি, আর এই যে এইটুকু নিয়ে আসি, তোমার যেইটুকু লাগে তুমি সেইটুকু কেটে রেখে দাও, আর একটু মার জন্য নিয়ে যাবো। ঠিক আছে, আমি গুড়ালাকে বলেছি কি আমাকে না গুড় দিয়ে যাবে, 1 কেজি তালের গুড়। হ্যাঁ, আমি তো তোমার ঘরে ছিলাম না, তারপরে তালের গুড় নিয়ে আসে, তা আমি বাবা মাকে ফোন করেছে, আমি বলেছি ঠিক আছে তুমি রেখে দাও, 1 কিলো গুড় এনেছো তো, তো তোমার জন্য অল্প একটু এনেছি, আর আমার মার জন্য রাখবো, আমার আদরের মাকেও একটু দেবো না, সেই জন্য এই যে তোমার জন্য আমি এই যে একটা পাটাল নিয়ে আসছি। কটা পাটাল হয়েছে আমি জানি না, একটা তোমার জন্য এনেছি, আর একটা আমার আদরের মাকে দেবো, আর বাকি সব আমার মা খাবে। ঠিক আছে, আমিও তো মাসিমাকে আসলে বলে আমিও তো মাসিমাকে এই গুড়ি দেই, ভালো খায় না? এই যে সোমান, কটা হয়েছিল এটা? 6-7টা বা 6টা রুম কিছু। তাই সুন্দর দেখতে, বাটির মতো একদম সাইজ না, বাটিতে বানিয়েছে না? হ্যাঁ। ঠিক আছে, এটা আমি রেখে দিই তাহলে। আমি অল্প একটু এনেছি, তাও দেখেছো আমার দিদি কত খুশি। খুশি কেন হবো না, একটুতেই তো খুশি, এইটুকুই তো বেটে খেতে খুশি না সবার? হ্যাঁ। তুই একা খেলো আমি তো জানতাম না, তো নিয়ে এসো এখন জানতেও পেরেছি যে তুমি যেটুকুই এনেছো, কেন খুশি হবো না? আমিও তো যেটুক পারি সেটুক দিলাম, তো দেই না কিছু তোমাকে। ঠিক আছে না, তুমি আমার দিদি বলে কথা না, তুমি তো সবকিছু পেয়ে যাও, আমি সবকিছু পাইও না। দেখে আমার একটা বাটিতে রেখে দিই এখন। চলো দিদি, আমরা এই আলুটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেই। চলো। আর এই রেসিপিটা কিন্তু এই চ্যানেলে আসবে না, সেইটা আসবে কোন চ্যানেলে জানেন? মা ডিগলিপুর চ্যানেলে আসবে, ইউটিউব চ্যানেলে। তোমার তো মা ডিগলিপুর অনেক স্লো হয়ে যাচ্ছে গো, তুমি তো রান্নাবাড়ি খুব কম ছাড়ছো, একটু রান্নাবাড়ির দিকে ধ্যান দাও। হ্যাঁ দিদি, জানো পেরে উঠি না তো সেই জন্য। হ্যাঁ, ভিডিও চুরি করা বন্ধ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, অনেক চুরি করে করে ভিডিওগুলো সব ছেড়েছে, আমরা তো কিছু শুরুতে বুঝতেই পারিনি না। হ্যাঁ, যখন বুঝতে পেরেছি তখন দেখলাম যে বাপ রে বাপ, আমাদের থেকে ওখানে ভিডিও লোকে বেশি দেখতো। হ্যাঁ, যাই হোক সুমন, কি করে বন্ধ করেছো? কমপ্লেন করেছি না, এই তো আমরা সাইবার সেলে কমপ্লেন দিয়েছিলাম, তারপরে সিবিআই ইনকোয়ারি বসিয়েছিলাম এর উপরে, ওরা সবাই ওরা সবাই কন্ট্যাক্ট করেছে ফেসবুককে, আলাদা আলাদাভাবে ট্র্যাক করা হয়েছে ওদেরকে, তারপরে বোঝানো হয়েছে কি এটা একটা ফেক অ্যাকাউন্ট,
তারপরে এটাকে শর্ট করা হয়েছে, মানে বন্ধ করা হয়েছে। অনেকে তবু দেখতো, পরে আমি খেয়াল করেছি তো অনেকে দেখতো। যাই হোক, ভালো আছে, বন্ধ হয়ে গেছে বন্ধুরা, আমরা অনেক খুশি হয়ে গেছি। অনেক খারাপ লাগতো এইসব, আমাদের কাছে কমেন্টগুলো আসতো কিন্তু আমরা তো ওখানে দেখতাম না, আমরা আমাদের চ্যানেল খুলে দেখতাম, ওই কমেন্টগুলো নেই। আমি পরে দুই একবার দেখেছি যে ভালো ভালো কমেন্টগুলো সব ওইদিকে চলে যাচ্ছে, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কত বিশেষ বার্থডে বিশেষ কিছুই তো মা পাইনি ওখানে চলে গেছে। তো যাক, আমরা এখন ওইটা থেকে মুক্তি পেয়ে গেছি। আর আমার ওইটা দেখে কিরকম কি অবস্থা হয়েছিল তুমি তো বুঝতে পেরেছো না? হ্যাঁ, পুরো বিমার হয়ে গেছিলে, জ্বর হয়ে গেছিল। হ্যাঁ, ও তো একদম জ্বরে পড়ে গেছিল, এক রাত ঘুমায়নি পুরো। তারপরে বুঝিয়ে টুঝে তারপরে অনেকটা সুস্থ করেছি। খাওয়া দাওয়া করতো না ঠিক মতো, দুই দিন ধরে তো বিলকুল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা এত মেহনত করে বানাই, দেখুন বন্ধুরা, আমরা মেহনত করে এত মেহনত করি, একটা ভিডিও বানাতে কম মেহনত না, অনেকই অনেকই কষ্টকর জিনিস হয়। সে সময় বার করা, তারপরে তার পিছনে সময় দেওয়া, এডিট করা, সুমনেরও কত কষ্ট, সারাদিনে সবারই অনেক পরিশ্রম থাকে ওর পিছনে। ঠিক আছে, ভালোই হয়েছে, যা হয়েছে অল্পের মধ্যে সব হয়েছে। চলো আমরা এখন রান্না শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো একটা বাটি নিয়ে নাও আগে। হ্যাঁ ঠিক আছে, রেসিপিটা রেডি হয়ে গেছে। সেই সেই আলু, মাটির নিচের আলু, ভেনাজার আলুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই যে আমি একটা ভাজা করছি, বিট ভাজা করেছি, আর তিনজনে খাবো। আর এই যে এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। আজকে আমি দেখছি তো রান্না করলাম অল্প ভাত, তো হয়ে গেছে। বাবা একটা বাটি দাও, বন্ধ করে দিচ্ছি। বিটরুটটা ভাজা রেডি হয়ে গেছে, এটা আমরা আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আমার বিটরুটটা অনেক ফেভারিট জানো, গাজর বিট খুব ভালোবাসি খেতে। আর আমি ক্যাপসিকামটা খুব পছন্দ করি জানো। আর এগুলো তো সব আমাদের মেনল্যান্ড থেকেই আসে, এখানে তো পাওয়া যায় না, আন্দামানে এগুলো কিছু পাওয়া যায় না, তাই মেনল্যান্ড থেকে আসে। এখানে এখন একটু সস্তা হয়েছে জানো, সেদিন 100 টাকা করে এনেছি, আর নাহলে 150-200 টাকা দাম হয় না বলো। তো আমরা একটু যাচ্ছি বান্ধবীর ঘরের ছাদটাকে দেখতে। মিস্ত্রিরা অনেক স্পিডে কাজ করে, দেখো কত দূর করে ফেলেছে। চলো এই দেখো, এই যে মেন ডোর, এইখান থেকে ঢুকতে হবে। হ্যাঁ, এইটা হল হবে পুরো, এখন তো ইট রাখা আছে। এই দেখো পার্টিশন হয়ে গেছে সব, হলটা তো অনেক বড় বড় হবে। হ্যাঁ ঠিক আছে, এই তো এখানে এখান থেকে এসে ঢুকে এখানে ঢোকো। এই দেখো এটা ডাইনিং স্পেস, এই যে এটা ডাইনিং স্পেস। কোনটা? আমরা খেতে খেতে আমাদের ব্লগ দেখছে আমার বান্ধবী দিদি, তাই ব্লগটা চলছে এখন।